নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রসুন দিয়ে ফ্যাসা মাছ। তো আমি এখানে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু হলুদ দিয়েছি, আর দিচ্ছি এই রসুন। এই দিয়ে এবার আমি এটা বেটে নেব। এই হচ্ছে ফ্যাসা মাছ, আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ এই করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ বেশি ভাজতে হয় না। এটা কড়া ভাজলে পরে স্বাদ পাওয়া যায় না। এই মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। যদি এই মাছ আপনারা কড়া করে ভেজে ডালের সাথে খান, সেটাও খুব ভালো লাগে। এবং মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি।
এইভাবে আমি সব কটা মাছ এক এক করে ভেজে তুলব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার বাকি যে মাছগুলো আমি ভেজেছি সেই মাছগুলোর মধ্যে এবার আমি রসুন দিয়ে যে বাটাটা বেটেছি এই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। এবার এখানে মাছের যে নুন হলুদ মাখানো ছিল সেই জলটা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা কোনো হলুদ দেবো না। আমি মিক্সির বাটিটা ধুয়ে বাকি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। এবার এটা নাড়াচাড়া করে ফুটতে দেব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন, আর অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার রান্নার ভিডিও পাঠালে পরে আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এতে সেন্টটা এবং টেস্টটা দুটোই ভালো হয়। এবার আমি এটা নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি।